যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে এবং সওয়াব লাভের উদ্দেশ্যে সিয়াম রাখে তার বিগত সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে এবং আল্লাহর নিকটে সওয়াব লাভের দৃঢ় প্রত্যাশা নিয়ে তারাবি পড়ে কিয়াম করে তাহাজ্জুদ পড়ে তার বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন অতএব সিয়াম রাখা এবং তারাবি দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও তারাবি সুন্নত টুপিহীন মুসল্লির যেমন চেনা জানে লোকটা মুসল্লি কি না কিয়ামহীন সায়েম কেউ ঠেউনি চেনা জানে লোকটা সায়েম কি না তোমরা সাম দেখে সিয়াম রাখো সাম দেখে সিয়াম ভাঙো আমরা কারো করে চাপ সৃষ্টি করবো না খালি এটুকুই বলব নিজের মতের ঊর্ধ্বে কোরআন সুন্নাকে অগ্রাধিকার দিন ওহির বিধান আগে নিজস্ব বিধান পরে ওহির বিধানকে নিজস্ব বিধান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবেন না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনুর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون سورة بقرة 183-184 آيات جابت حمد ثناء الله رب العالمين الجنة وجابت درود الصلاة تشيش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة বর্ষ পরিক্রমায় আবারও আমাদের সামনে রহমত মাগফিরাত ও জাহান্নাম মুক্তির সওগাত নিয়ে রমজান সমাগত আগামী বৃহস্পতিবার রাতে হয়তো বা সাহরি করতে উঠতে হবে শুক্রবারে হয়তো পদ রমজান হতে পারে চাঁদ দেখা সাপেক্ষে মধ্যপ্রাচ্যে একদিন আগেই এটা হবে শাবানের ফজিলতের উপরে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এখন যেহেতু রমজান সামনে এসে গেছে আমাদেরকে রমজানের
বিষয়ে আলোচনা করতে হবে। আল্লাপাক বছরের ১২টি মাস নিজে সৃষ্টি করেছেন, ইন্নাদাতা শহুর ইন্দাল্লাহ নাসরা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলছেন ১২টি মাসের গণনা এটা আল্লাহর কিতাবে লৌহে মাহফুজে বিধিবদ্ধ। এই ১২ মাসকে আকবিস করার ক্ষমতা কারো নেই। এরই মধ্যে একটি মুবারক বা পবিত্র মাস আল্লাহর ভাষায় রমজানুল মুবারক এই মাস। হমন শাহেদ এমন কেমন শাহর ফলে সম্ভব, তোমরা পৃথিবীর যে যেখানেই থাকো না কেন, যারা এই মাস পাবে সেজন্য এই মাসে সিয়াম রাখে, এটাই আল্লাহর নির্দেশ। সারা পৃথিবীর মানুষ একই দিনে রমজান মাস পায় না বা পাবেও না কখনো, আর সে কারণ এক কথা বলে দিয়েছেন, ফামান শাহেদা মিনকুম শাহরা, তোমরা যে ব্যক্তি এই মাস পাবে সে ব্যক্তি এই মাসে সিয়াম পালন কর। এখানে হয়তো ঝগড়াঝাটির কোনো প্রয়োজন নেই, সারা বিশ্ব একই দিনে সিয়াম রাখবে, একই দিনে একই সময় ইফতার করবে, এসব বাতুল চিন্তা মাত্র। দ্বিতীয় হিজরির দোসরা শাহবান সোমবার, যেটা ছিল হিজরতের ১৮ মাসের মাথায় এবং বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে কেবলা পরিবর্তনের আদেশ হওয়ার এক মাস পর। আপনারা জানেন গত জুমায় আমি বলেছি হিজরতের পর মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করতেন ১৭ মাস ৩ দিন। এরপরে বদর যুদ্ধের সামান্য আগে দোসরা শাহবানে হুকুম হলো, বললে ওয়াজ্জাকা শাত্রাল মসজিদুল হারাম, তুমি তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরাও। এই হুকুম নাজিলের পরে ১৮ মাসের মাথায় অল্প কিছুদিন শাহবানের পর তো রমজান, পরে রমজানের সিয়াম ফরজ হয়ে গেল এই আয়াতের মাধ্যমে, ইয়া আইয়ুল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ তোমাদের উপরে সিয়ামের ফরজিয়ত, সিয়ামকে তোমাদের উপরে বিধিবদ্ধ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও এটা করা হয়েছে। নূহ আলাইহিস সালামের উপরে আয়াম বীজের ৩ দিনের সিয়াম ফরজ ছিল। আয়াম বীজ আপনারা সবাই জানেন পূর্ণিমার আগে পিছিয়ে মিলে ৩ দিন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে মুক্তি লাভের পর ১০ই মুহররম ওই দিনকে স্মরণ করে তখন থেকে আশুরা সিয়াম প্রবর্তিত হয়। মক্কার মুশরিকরাও এই আশুরা সিয়াম পালন করতেন। এরপরে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর আল্লাহ পাক তার উপরে রমজানের পূর্ণ এক মাস সিয়াম ফরজ করলেন। শুরুতে ছিল ৩, পরে হয়েছে যোগ হলো ১, শেষে এসে পূর্ণ এক মাসের সিয়াম ফরজ হলো। এবং বলা হলো পিছনে আয়াম বেজের সিয়াম বা আরাফার সিয়াম আশুরা সিয়াম তোমরা ইচ্ছা করলে থাকতেও পারো রাখতেও পারো, ছাড়তেও পারো রাখতেও পারো, মানে ওটা নফল হয়ে গেল। কিন্তু উনি কখনো ছাড়েননি, সেজন্য আমরাও ছাড়ি না, আমরা পালন করে থাকি। বোঝা গেল এই এক মাসের সিয়াম শহরে রমজানের সিয়াম কেয়ামত পর্যন্ত মুসলিম উম্মার উপরে ফরজ, এ আর কোনো কম বেশি হবে না।
সোম বা সিয়াম দুভাবেই বলা যায়। এর অর্থ কি? আল ইমসাক আল আকলে অশুরবে অজিমায়ে। মিন তুলুইল ফজর ইলা গুরুব শামস মা নিয়তে ওয়াল ঈমানে ওয়াল ইহতিসাব। খানা পিনা এবং যৌন সম্ভোগ থেকে বিরত থাকা, মা নিয়তে ওয়াল ঈমানে ওয়াল ইহতিসাব, নিয়তের সঙ্গে ঈমানের সঙ্গে এবং সওয়াব লাভের দৃঢ় আকাঙ্ক্ষার সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেকে বিরত রাখার নাম সিয়াম। অন্যান্য ধর্মের লোকরা উপোস থাকে, অনেকে উপবাস ব্রত পালন করেন। বিভিন্ন ধর্মে এই উপোস থাকার বিধান আছে, কিন্তু ইসলামের সিয়ামের সঙ্গে তাদের মৌলিক পার্থক্য এই যে এখানে হবে শুধু দিনটা, অর্থাৎ সাহারির পর থেকে সূর্যাস্ত পর্যন্ত রাত্রে সিয়াম নাই। দুই নম্বর পার্থক্য হচ্ছে এখানে পুরোপুরি নিয়ত থাকতে হবে, ইমান থাকতে হবে, এহতিসাব থাকতে হবে, আল্লাহর নিকট থেকে সব লাভের আকাঙ্ক্ষা থাকতে হবে। শুধুমাত্র লোক দেখানো সিয়াম রাখলে ওই সিয়াম কবুল হবে না। এই বিষয়গুলো খেয়াল রাখা আবশ্যক। রমজান শব্দটা এসেছে রমজ ধাতু থেকে, এর অর্থ জ্বালিয়ে পুড়িয়ে সারকার করা। এখন যতদিন আপনি পত্রিকা পড়ছেন, যারা পড়েন আমাদের মতো যারা ইলেকট্রনিক মিডিয়ায় আমরা অভ্যস্ত নই, আমরা প্রিন্ট মিডিয়ায় অভ্যস্ত, পত্রিকা পড়া বই পড়া লোক আমরা সব দেখি যে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। উত্তরবঙ্গের মাটি ছবি প্রায় আসে, কৃষকরা সেখানে ধান রোপণ করতে পারছে না। এই যে মাটি ফেটে চৌচির হয়, এটি হচ্ছে রমজ। প্রচণ্ড খরতাপে মাটি যখন শুকিয়ে ফেটে যায় একে বলে রমজ, আর এটারই আধিক্য বোধক অর্থে রমজান, খুব বেশি ফেটে যাওয়া, খুব বেশি শুষ্ক হয়ে যাওয়া। সায়েম যখন ক্ষুধায় তৃষ্ণায় একেবারে প্রাণ উষ্ঠাগত হওয়ার উপক্রম ঘটে যে কাজে, সেটা হলো সিয়াম। আমরা যারা বাংলাদেশি সায়েম, আমরা সিয়ামের কষ্ট বুঝতে পারি না। যারা মরুভূমির সায়েম তাদেরকে মোবাইলে জিজ্ঞেস করে দেখেন তারা কী কষ্ট করে সিয়াম রাখে। আমরা বেশি বেশি 15 বা 16 ঘন্টা রাখি, আর ওই সব দেশগুলিতে বিশেষ করে ডেনমার্কে বার কয়েকটা দেশ আছে মাত্র 55 মিনিট রায়ত হয়, অর্থাৎ 23 ঘন্টার উপরে তাদের সিয়াম রাখতে হয়। তারা কত কষ্ট করে সিয়াম রাখে বিষয়টা খেয়াল রাখা ভালো। এজন্য সাহাবে মিরাত বলছেন, অথবা এর অর্থ লিরতেমাজ সাইমিন ফিহে মিন হাররিল জুয়ে ওয়াল আতশে আও লিরতেমাজ যুনুবে ফিহে। ক্ষুধায় তৃষ্ণায় নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করা, অথবা এর মাধ্যমে গুনাহসমূহ জ্বালিয়ে পুড়িয়ে সারকার করা অর্থেই রমজান মাসটা এসেছে। ক্ষুধার্ত মানুষ পাপ করতে উৎসাহ বোধ করে না, এটা স্বাভাবিক। ক্ষুধায় বহু পাপ থেকে মানুষকে নিবৃত্ত করে, ঠিক একইভাবে তৃষ্ণা একইভাবে বহু পাপ থেকে মানুষকে নিবৃত্ত করে, সংযত রাখে, বিরত রাখে। আর সে কারণেই সাহাবী মিরাত মর্মগত অর্থ করেছেন এভাবে যে সায়েমরা বহু পাপ থেকে বেঁচে থাকে ক্ষুধায় তৃষ্ণায় পুড়ে সারকার হওয়ার কারণে। এ কারণেও আল্লাহ পাকের মাসের নাম সিয়াম রেখে থাকতে পারেন। এ মাসে সিয়াম রাখলে তো ফজিলত কি?
আমরা এমনি নফল সিয়ামের ফজিলত সবাই জানি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন সিয়াম রাখে, বাআদ আল্লাহ আনান্নারে সাবঈনা খরীফান মিনাদ-দাহান, যে ব্যক্তি আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে 70,000 মাইল দূরত্বে সরিয়ে নিয়ে যান, গুনাহ থেকে সরিয়ে মাফ করে দেন। যদি একটা নফল সিয়ামে যদি এরকম নেকি হয়, তো ফরজ সিয়ামে তার চাইতে অনেক অনেক গুণ বেশি নেকি হবে। এটা আল্লাহ বলছেন, আমি নিজ হাতে তার পুরস্কার দেবো, আনা আজি বিহি, ও 70 কি 100 কোনো ব্যাপার না, আমি নিজে দেব তার ইমান বুঝে, এ কোনো পরিমাণ নির্ধারিত নাই, বেহিসাব তিনি নেকি প্রদান করবেন। নফল সিয়ামে বলা হচ্ছে 70 বছরের পথ দূরে থাকবে, আর এখানে বলা হচ্ছে 70-80 কোনো ব্যাপার না, আমি দেখবো সে কোন নিয়তে ইমান রাখছে, যেমনটি চাইবে তেমনটি পাবে, সব আমার হাতে। ইমাম শৌকানি বলছেন, সিয়াম এবং তারাবি এ দুটি বিষয়ে মেনাস শাআইর জাহিরা কাল ঈদাইন, ঈদানের সালাত যেমন প্রকাশ্য পড়ার মধ্যে মুসলিম উম্মার একটি ঐক্যের এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের বড় কথা, শক্তির যে প্রকাশ্য নিদর্শন প্রমাণিত হয়, রমজান মাসের সিয়াম এবং কিয়াম দুটি মুসলিম উম্মার মানে শায়ের জাহেরিয়া প্রকাশ্য নিদর্শন সময়ের অন্যতম। কাল ঈদাইন, যেমন 2 ঈদের দিন হয়ে থাকে, অতএব সিয়াম রাখা এবং তারাবি দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও তারাবি সুন্নত। টুপিহীন মুসল্লির যেমন চেনা যায় না লোকটা মুসল্লি কি না, কিয়ামহীন সায়েমকে ঠেমনি চেনা যায় না লোকটা সায়েম কি না। যারা সায়েম নিজে এবং সিয়ামকে ফরজ বলে বিশ্বাস করেন, তাদেরই একজন ভাই গত পরশু দিন আমাকে বললেন, স্যার আমি এক হোটেলে চাকরি করি, সিয়াম অবস্থাতেই আমাকে ওই খরিদ্দারদের খাদ্য পরিবেশন করতে হবে, এটা আমার ইমানের বিরোধী, আমার বিবেকের বিরোধী, আমি কী করব, অত চাকরি না করলে আমার তো রোজগার হবে না। উত্তরে আমরা কী দিতে পারি বলেন, এই নদপাড়াতেই আমার সামনেই নামকরা হোটেল, এখন রাজশাহীতে খুব নামকরা হোটেল, সামনে পর্দা টাঙিয়ে দিয়ে ভিতরে সব চলছে। অনুরোধ করব হোটেল মালিকদের আল্লাহর ফরজের সঙ্গে কোনো কৌশল করবেন না, আপনি ঢেকে দিচ্ছেন, বান্দার দেখতে পাচ্ছে আল্লাহকে দেখতে পাচ্ছেন না, আপনি আপনার কর্মচারীদের বসকা বলে দেন রমজান মাসে ইফতার বানানোর জন্য তোমাদের দায়িত্ব, দিনের বেলায় খাদ্য রান্নাবান্না করা পরিবেশন করা কোনোটাই তোমাদের প্রয়োজন নাই। যদি আপনি যুক্তি দেন তো আমি হিন্দু কর্মচারী রাখবো, না পয়সা তো আপনি খাবেন, হিন্দুরা কখনো, বাংলাদেশে এত হিন্দু নাই যে দিনের বেলায় আপনার হোটেলে খেতে আসবে, তাদের হিন্দু আলাদা হোটেলও আছে। যখন মুসলমানরা এই বিষয়ে সজাগ হবে, তাদের কোনো হোটেল দিনের বেলায় খোলা থাকবে না, তখন হিন্দু ভাইরা তাদের হোটেলে যেয়ে খাওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনারা যদি এইভাবে ফরজ সিয়ামকে তাচ্ছিল্য করেন, আল্লাহর কাছে এর যথাযথ জবাবদিহি করতে হবে। মাকারু ও মাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ বলছেন ওরাও কৌশল, ওরা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করেন, আল্লাহ শ্রেষ্ঠ কৌশলী। চক্রান্ত কি, মানুষ দেখছে না, আমি তো বন্ধ বাইরের দরজা বন্ধ রেখে দিছি, কিন্তু খুললে দেখেন একেবারে গড়ের মাঠ সব আছে,
বরং অন্য সময় চাইতে রমজানে খাওয়া দাওয়ার ভালো করে তৈরি করে, যাতে মানুষ বেশি আসে। এগুলো করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে এবং সওয়াব লাভের উদ্দেশ্যে সিয়াম রাখে তার বিগত সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ঠিক একইভাবে যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে এবং আল্লাহর নিকটে সব লাভের দৃঢ় প্রত্যাশা নিয়ে তারাবি পড়ে, কিয়াম করে, তাহাজ্জুদ পড়ে, তার বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এখানে বিষয়টা আপনাদের বলে দেওয়া ভালো। আমাদের কিছু আলেম আছেন, তারা মনে করেন তার জামাতবদ্ধ সালাত শুধুমাত্র ফরজটাই, এশার সালাত শেষ তারা চলে গেলেন তাদের বাড়িতে, বলেন আমরা বাড়িতে গিয়ে তাহাজ্জুদ পড়ব। জি, এগুলো আমরা ভালোভাবেই জানি, এগুলো নিয়ে আর বেশি বাড়াবাড়ি করব না। খালি তাদেরকে বলবো মিশকাত 1238 নম্বর হাদিসটা পড়েন, আবু যর গফরের হাদিসটা পড়েন, সেখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে ব্যক্তি ইমামের সাথে সালাম ফেরানো পর্যন্ত সালাতে থাকে তার বিগত সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। অথচ আপনি সালাত ইমাম সালাত পড়তেই আছে, পড়তেই আছে, আপনি সারাত পড়ে চলে গেলেন, এটা হাদিসের সঙ্গে ডাইরেক্ট সাংঘর্ষিক, এই ফতোয়া দিবেন না। যারা অন্তত মসজিদ সালাত আদায় করতে আসে তাদেরকে মসজিদে থাকতে দেন, না আপনার মতো বহু আলম চলে গেলে সাধারণ লোক থাকবে না কেউ মসজিদে। এরপরও আজকাল আরেকটা মধ্যপরে দেখা যাচ্ছে ভালো ভালো লোক মসজিদে আসে, সালাম ফেরানোর পরেই ডানি বা তাকায় না, কী করে পিছিয়ে পালামে সেই চেষ্টা থাকে, ওরা সুন্নত পড়ে না। বিশেষ করে ইয়ং সেলিব্রিটি যার প্যান্ট শার্ট পরি মসজিদে ঢোকে, জিন্সের প্যান্ট পরি, হাঁটুতে জোর আসে ভালো তো, টাকাটা টাকাটা উঠলো পড়লো, সালাম ফেরলো, সালাম ফিরে যেটা আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ বলতে হয়, এসব কিছুই নেই, সালাম ফিরল টাকা পিছন দিয়ে কী বেরোবো, যেন মনে হয় এতক্ষণ জেলখানা ছিল, দরজা খোলা হয়েছে, মার দৌড়ি, এসব বদব্যস ছাড়ায় সুন্নত মুয়াক্কাদা। জোহরে সালাত পড়তে আসবেন, আগে সালাত আছে, শেষেও সালাত আছে সুন্নত, আগে চার পরে দুই, অথবা আগে পিছিয়ে দুইবারে দুই দুই করে সুন্নত মুয়াক্কাদা সালাত আছে। মসজিদে ধীরে সুস্থ থাকতে হবে, পালানোর নিয়ত করে মসজিদে ঢুকবেন না। মানুষের ঘাড়ের উপর দিয়ে পালানো যদি ব্যস্ত থাকে কী করবে, সালাম ফেরে মানুষের সালাম ফেরলেই দৌড় মারেন, বদভ্যাস ছাড়েন। রমজান মাসে প্রথম দু চার দিন মসজিদ ভরবে, এবার সব পালাবেন। আপনাদের মেলা যুক্তি আছে, যুক্তির শেষ নাই, বরং এই জন্য বলবো অধিকাংশ ক্ষেত্রে দায়ী হলে আমাদের আলেমরা, তার আগে নিজেদের আমল ঠিক করেন, পরে অন্যদের নসিহত করবেন। আপনারা ফরজ ফরজ বাড়ি চলে যাবেন, তোরা কী করবে, ওরা ঘর থাকবে নাকি? মসজিদের এই পরিবেশে সালাত আদায় যে মন বসে, বাড়ি গিয়ে কশ্চিনকালে অত খুশু খুশু আসতে পারে না। আপনি যতই আমাদের সঙ্গে গল্প করেন, তারাবি পড়তে লাগে আরও 10-15 মিনিটের মধ্যে তাহাজ্জুদ শেষ, কিন্তু মসজিদে তারাবি পড়তে গেলে আপনাকে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় ব্যয় করতে হয়। এই 1-1.5 ঘন্টা আল্লাহর দরবারে থাকার মধ্যে কি নেকি নাই? পরে আসছি এগুলো বিষয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت أول ليلة من رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب যখন রমজানের প্রথম রাত্রি এসে যায় তখন এই বড় বড় শয়তানগুলোকে আল্লাহ পাক শৃঙ্খলাবদ্ধ করেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ফলম ইফতাহ মিনহা বাব, একটি দরজাও খোলা রাখেন না।
ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ আল্লাহ খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাব, তার একটি দরজাও বন্ধ করেন না। ওয়া নাদা মুনাদিন, এবং একজন আহ্বানকারী উন্মুক্ত আকাশের আওয়াজ দেন, ইয়া বাগিয়াল খায়রে আকবিল ইয়া বাগিয়াল শাররে আকসির, হে কল্যাণের অভিযাত্রী এগিয়ে চলো, হে অকল্যাণের অভিসারী থেমে যাও। এই যে গায়েবী আওয়াজ, যারা শুনতে পায় যাদের কান আছে তারা অন্যায় থেকে বিরত হয়, যাদের সে কান নেই তারা এই অন্যায় থেকে বিরত হয় না। সুম্মুম বুকমুন হমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা হলো বধির, তারা হলো বোবা, তারা হলো অন্ধ, তারা ফিরবে না, ওদের নিঘাত পরিণাম জাহান্নাম। অতএব হে অকল্যাণের অভিসারীরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদের বাঁচার চেষ্টা করো, বাঁচানোর চেষ্টা করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তোমরা নিজেদেরকে তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহর রাসূল বলছেন রমজান মাসে অসংখ্য বান্দাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। আল্লাহ পাক আমাদেরকে যেন সে মুক্তিপ্রাপ্ত মুমিনদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ অফি রওয়ায়াতিন আনহু ও ফতিহাত আবওয়াবুর রাহমাহ, এই সময় আল্লাহ পাক রহমতের দরজাসমূহ খুলে দেন। এটাও বুখারী মুসলিমের হাদিস। ওয়ান মালিক ইবনে হুয়াইরিস قال سعد رسول الله صلى الله عليه وسلم المنبر فلما رقع عتبة قال آمين. একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে চড়লেন। প্রথম মিম্বারের প্রথম ওটা কী বলি আমরা, ধাপ, প্রথম ধাপে পা দিয়ে তিনি বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা দিয়ে আবার বললেন আমিন, তৃতীয় ধাপে পা দেওয়ার পরে তিনি চুপ থাকলেন। পরে তাকে নির্দেশ দেওয়া হলো তুমি আমিন বলো, তখন তিনি বললেন আমিন। সাহাবি রাবি মালিক ইবনুল হুয়াইরিস বলছেন আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল, আপনি কখনো খুতবা দেওয়ার সময় মেম্বারে ওঠার সময় এরকম তো আমিন বলেন না, আজকে এরকম করলেন কেন? জবাবটা এই, এক প্রথম জবাবটা এই যে মান আদ্রকা রমাদানা ফালাম ইউগফাল্লাহু ফাবাদাহুল্লাহ কুলত আমিন, জিব্রিল আমাকে বললেন হে মোহাম্মদ শুনে রেখে দাও, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তাকে ক্ষমা করা হলো না, আল্লাহ তাকে তার রহমত থেকে বিদূরিত করে দিলেন, আমি তখন বললাম আমিন। দ্বিতীয় ধাপে পা দেওয়ার সময় জিব্রিল আমাকে বললেন দেখো মান আদ্রকা ওয়ালাদাইহে আও আহাদাহুমা ফালাম ইউগফারলাহু ফাবাদাহুল্লাহ, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেল অথবা কোনো একজনকে পেল অথচ তাকে ক্ষমা করা হলো না, আল্লাহ পাক তাকেও তার রহমত থেকে বিতাড়িত করে দিলেন, আমি বললাম আমিন। তৃতীয় ধাপে যখন আমি উঠেছি তখন জিব্রিল বললেন মান আদ্রকা ওয়ালে মান আদ্রক মান জকিরাত ইন মান জকিরতো ইন্দাহু ফালাম ইউসাল্লি আলাইক, জকিরতা ইন্দাহু অর্থাৎ হে মোহাম্মদ তোমার নাম যার সামনে তোমার সামনে যে উচ্চারণ করল অথচ তোমার উপরে দরুদ পড়ল না, তাকেও আল্লাহ পাক তার রহমত থেকে বিদূরিত করে দিবেন। আমি তখন চুপ থাকলাম, কারণ বিষয়টা আমার নিজের, তখন আমাকে নির্দেশ দেওয়া হলো তুমি বলো আমিন, তখন আমি আমিন বললাম। এটা বোঝা যাচ্ছে আল্লাহ রসুলের উপরে দরুদ না পড়াটা আল্লাহর রহমত থেকে বিদূরিত হওয়ার সামিল। অত আসু হাদিস যেহেতু আমরা শুনলাম আবার আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ ইবনে হিব্বান চার, ওয়ান আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
الصيام والقرآن يشفعان صيام এবং কুরআন কিয়ামতের দিন শাফাত করবে বান্দার জন্য ইয়াকুলু সিয়াম আই রব্বে ইন্নি মানাআতু তুআম ওয়াশ শাহাওয়াত বিন নাহার ফাশফিনি ফিহি হে আল্লাহ আমি তাকে দিনের বেলায় খাওয়া থেকে বিরত রেখেছিলাম আর কুরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছিলাম সে খালি কুরআন তেলাওয়াত করত তুমি আমাদের শাফাত কবুল করো এই ব্যক্তির জন্য যে ব্যক্তি এটা করেছে ফা ইউশাফান সিয়াম এবং কিয়াম উভয়েরই শাফাত কবুল করা হবে যারা দিনের বেলা হোটেল খোলা রাখেন তাদের জন্য কিন্তু এই সুপারিশ সিয়াম করবে না যদিও তিনি নিজে সিয়াম রাখেন তার কর্মচারীরা সিয়াম রাখেন কিন্তু যেহেতু তারা দিনের বেলায় খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন অতএব তারা এই শাফাত থেকে বঞ্চিত হবেন এরপরও দুঃখের বিষয় এটা রাতের বেলায় কোরআন পড়ার সুযোগই পায় না আমরা আমাদের সাংগঠনিকভাবে দায়িত্ব দিয়ে দিয়েছি সমস্ত দেশের যারা আমাদের সংগঠনভুক্ত আন্দোলন যুবসংঘ মহিলা সংস্থা আলাউন সবাইকে বলা আছে সারা বছরে কমপক্ষে এক খতম কোরআন পাঠ করো রমজান মাসে কমপক্ষে এক খতম কোরআন পাঠ করো পারলে দুই খতম করো এক পারা কোরআন পড়তে আধা ঘন্টা সময় লাগে আপনি এতই ব্যস্ত যে আপনার আধা ঘন্টা সময়ও নাই এরপরও আমরা দাবি করব কোরআনে কি লেখা আছে আপনি তো জীবনে অর্থ বুঝলেন না এবারে রমজানে আপনাদের সামনে উপহার হিসেবে এসে গেছে হাদিস ফাউন্ডেশন প্রকাশিত তরজমাতুল কোরআন প্রত্যেকের বাড়িতে এটা রাখবেন প্রতি যে মসজিদে আপনি সালাত আদায় করেন পার্শ্ববর্তী সব মসজিদে মেম্বারের পাশে অন্য কোনো বই না রেখে এটা রাখলেও মুসল্লিরা উপকৃত হবে তারা এটা পড়তে পারবে আপনারা নিজের একটা কেনেন নিজের মৃত বাপ মায়ের নামে দুটা কেনেন পারলে আরও বেশি কেনেন মানুষকে হাদিয়া দেন মসজিদগুলোতে এগুলো হাদিয়া হিসেবে দিয়ে দেন রমজান মাস আর কয়েকদিন বাকি আছে অত্যন্ত দ্রুত নেকির কাজ শেষ করে ফেলেন বলা যায় না কখন আজরাইল আপনার সামনে এসে যাবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কোরআন শাফাত করবে অধিকাংশ লোক কোরআন বোঝে না আমরা কী পড়ি এমনকি আমাদের মধ্যে যারা আমার সুরে ফাতেহা তো সবাই পড়ি সুরে ফাতেহা আল্লাহ কী বলেছেন এই হুঁশটা আমাদের নাই আর এই জন্য পাল্লের সঙ্গে তফসিরুল কোরআনটাও নেবেন ত্রিশতম পারা খুবই গুরুত্বপূর্ণ যারা বিজ্ঞানী বান্দা আছেন তাদের জন্য যেমন উপকার হবে যারা দিনদার মুসল্লি আছেন তাদের জন্য এটা অনেক কল্যাণ করবে আমাদের পাঁচ পারা তফসিরি ইতিমধ্যে বাজারে চলে গেছে তার যদি কোরআন ফুল সেট এক সুরে ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত এবারই প্রথম আসলো এরপরও পর্যায়ক্রমে বাকি চব্বিশ পারার তফসিরও কাজ এগিয়ে চলেছে ইনশাআল্লাহ আগামীতে পাবেন আমাদের দাবি থাকবে টাকা পয়সা বহু ব্যয় করছেন নিজের পরকালীন মুক্তির জন্য নিজের জন্য কিছু ব্যয় করেন যা কিছু করছেন পরের জন্য দেখছেন না আপনার সামনে কীভাবে তুরস্ক আর সিরিয়ার ভূমিকম্প দেখলেন তো ঢাকা সিদ্দিক বাজারের বিস্ফোরণের অবস্থা তো দেখছেন সবাই সিদ্দিক বাজারের ওই অফিসের মধ্যে একটা বিল্ডিংয়ের দোতলে একসময় আমাদের যুবসংঘের অফিস ছিল প্রায় বছর দুয়েক এখন তো মনে হচ্ছে যদি আমরা থাকতাম ওখানে আমাদের অফিসটাও শেষ হয়ে যেত কে কোথা থেকে কখন কীভাবে মরবে কিছুই বলার নেই আমরা সবাই একটা জীবন্ত চুল্লির উপরে বসে আছি আপনি গাড়ি চালাচ্ছেন পিছনে গ্যাসের কী বলে ওটাকে লম্বা সিলিন্ডার আছে তা গ্যাসের সিলিন্ডার মানে ওটি আজরাইল ও যদি বাস্ট হয়ে যেত আপনি ওখানে শেষ গত বছর মনে নেই আপনাদের
কাটাখালির থেকে ফোন করছে রাশে, আপু আমি এসে গেলাম, তুমি খানা রেডি করো। কাটাখালিতে এসে সিলিন্ডার বাস্ট হয়ে গেলো, সিলিন্ডারে গাড়ির সমেত 19 জন মারা গেল, পুড়ি একদম, তো মানে আসতে না যায় না। অত আমরা সবাই নিজ নিজ বাড়িতে জীবন্ত মৃত্যুর কূপে বসবাস করছি, সবার বাড়িতে সিলিন্ডার আছে। ধরো গ্যাসের চুলে রান্না করে না, গ্যাস চুলে মানে কি, মানে বাপরে ডেঞ্জারাস জিনিস। অতএব সাবধান, যদি কিছু করতে চান দ্রুত করেন এবং নিজের জন্য করেন। উত্তরাধিকারীর চাইতে মানুষ নিজেকে বেশি ভালোবাসে, অথচ তারা বোঝে না যেটা আমরা দিচ্ছি ওটাই আমার, যে রাখছি ওটা অন্যের, এটা সহজ কথা। এই ভাষাটা আল্লাহর রাসূলের হাদিসে হচ্ছে, তুমি যা খাও ওটা তোমার, যেটা পড়ো ওটা তোমার, আর বাকি যেটা তুমি দান করছো, মাতা সাদাকতা সাদকা করছো, এটা তোমার। এর বাইরে অকুল্লু দালেকা হালেকুন ও তারেকে হুলেন নাস, এর বাইরে সব কিছু চলে যাবে এবং তুমি ছেড়ে যাবে, লিন নাস মানুষের জন্য, লিল আওলাদ পর্যন্ত আল্লাহ পাক বলেননি, আল্লাহ রসুল বলেননি। কারণ অনেকের আওলাদ আছে বাড়িতে নাই, কেউ আমেরিকায়, কেউ অস্ট্রেলিয়ায়, কেউ কানাডায়। আপনি মরে গেলে একটু ডাক্তার কাছে নিয়ে যাওয়ার বা কাফন দফন করার লোকও নাই, সব অন্য অন্য ভাইরা করবে। অতএব আল্লাহ রাসূলের প্রতিটি ভাষা এত দূরদর্শিতাপূর্ণ। উনি আওলাদ না বলে লিন নাস কেন বললেন? কারণ সন্তান অনেক সময় নিজের হয় না। সেজন্য বলছি ভাই, নিজের জন্য কিছু করুন, দিনে ধর্মীয় বই বিশুদ্ধ দিনের উপরে লিখিত বইপত্র খরিদ করুন, মানুষের কাছে দান করুন। আজকে যেমন আমরা এসেছি এখানে, সিয়ামককে আমার লিফলেট এখানে ফ্রি বিতরণ করা হচ্ছে, কেউ কে এগুলো পড়বে কে? সিয়ামককে আমার বই এখানে আছে, কিনবে কে? আপনাদের কি মন চায় না আমি নিজে একটা কিনি এবং আমার বাপ মা জন্য আরও দুটো কিনি, দান করে দিই মানুষের? যেটা দিচ্ছেন ওটাই তো আপনার, চেষ্টা করুন সাধ্যমতো। কারণ সিয়াম এবং কোরআন আপনার জন্য সাফাত করবে কে আমাদের দিন, আর আল্লাহ পাক তাকে তাদের এই সাফাতকে ফিরিয়ে দেবেন না, সাফাতকে তিনি কবুল করবেন। চাঁদ দেখে সিয়াম রাখবেন, চাঁদ দেখে সিয়াম ভাঙবেন। সহজ প্রশ্ন, সহজ উত্তর, সৌমু লে রইয়াতিহি আফতরু লে রইয়াতিহি, বুখারী মুসলিমের হাদিস। তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ভাঙ। এত সংক্ষিপ্ত ছোট কথার মানুষ বুঝতে চায় না। আহলে হাদিসের সঙ্গে অন্যদের পার্থক্য এই, অন্যেরা নিজের সিদ্ধান্তের অনুকূলে হাদিসকে ব্যাখ্যা করে, আর আহলে হাদিসরা হাদিসের অনুকূলে নিজের রায়কে ব্যাখ্যা করে। এই মৌলিক পার্থক্য সবসময় মনে রাখবেন। আপনি যদি প্রশ্ন করি কোরআন হাদিস আগে না আপনার রায় আগে, আপনারা বোঝেন না বোঝেন বলবেন কোরআন হাদিস আগে, কিন্তু আমলের জিন্দগিতে ঠিক তার উল্টা। আপনি আগে দেখেন, দেখি হুজুররা কী বলে, দেখি ইমাম সাহেব কী বলে, পীর সাহেব কী বলে, এই তালে থাকেন। হাদিস স্পষ্ট থাকলে আপনি মানেন না, এটা হচ্ছে বান্দার বাস্তবতা যুগে। 1986 সালের ওআইসির অঙ্গসংস্থা আন্তর্জাতিক ফিকহ একাডেমির 6 নম্বর প্রস্তাবে এটা এসেছিল যে পৃথিবীর সর্বত্র একই দিনে সিয়াম ঈদ পালন করতে হবে। 1986-এর এই প্রস্তাব পাশ হয়েছিল জেদ্দায়, কারণ এনাদের হেড অফিস হচ্ছে ওখানে ওআইসির। প্রশ্ন হয়, এই সিদ্ধান্ত যারা নিয়েছিলেন তারা কারা? সেখানে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ ছিলেন, সেখানে শেখ উসাইমিন ছিলেন, সেখানে শেখ আলবানি ছিলেন। আন্তর্জাতিক বিশ্বে যারা অপ্রতিদ্বন্দ্বী ওলামা ইকরাম বর্তমান যুগের, তাদেরকে মাইনাস করে আপনারা কয়েকজন সরকারি আলেম নিয়ে সিদ্ধান্ত নেবেন, তাতে হবে? এই সিদ্ধান্তের কারণে যে কত লোক বিভ্রান্ত হচ্ছে তা ঠিক নাই। দুশো লাইন আর ইংরেজি পড়ে সায়েন্সের ছাত্র হয়ে তারা অনেক ব্যাখ্যা দেয়, যুক্তি দেয়, যুক্তিরা শেষ নাই।
এজন্য আল্লাহ রসুল ব্যাখ্যা দিচ্ছেন, আপনারা ওই মেশকাত অধ্যায়টা পড়ে দেখবেন, ইন্না নাহান উম্মত উম্মিয়াতিন, আমরা হলাম নিরক্ষর উম্মত, আমরা অত হিসাব নিকাশ বুঝি না, ওই দেখো সূর্য ডুবছে ইফতার করো। এমনকি বেলাল কো, এই বেলাল নাম আমাকে ছাতু ঘুলিয়ে দাও, বেলাল তখন বসে আছে উটের পিঠে, যে আল্লাহ রসুল ওই যে সূর্য দেখা যাচ্ছে, নামো তো সূর্য ওখান থেকে মাটি দাঁড়া, মানে মাটিতে দাঁড়াইয়ে দেখা যাচ্ছে না কিন্তু উটের পিঠে ওই ওই বেলাল দেখতে পাচ্ছে, বেলাল মাটি মেনে নিতেই পারছে না, উটের পিঠ আর মাটি কট্টগুছো বেশি উঠে যা তো, এইটুকু পর্যন্ত আল্লাহ রসুল বরদাস্ত করেন নাই। কে কাকে বুঝাবে, যার বুঝ তার কাছে। অতএব ভাইরা সাবধান থাকবেন, কুল্লি ইয়ামুল ওয়ালা শাকিলাতি ওয়া রাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, প্রত্যেকেই তার তার যার যার মত মোতাবেক কাজ করে, তোমাদের প্রতিপালক আল্লাহই ভালো জানেন কে তোমাদের মধ্যে সর্বাধিক হেদায়তপ্রাপ্ত। আমরা কারো করে চাপ সৃষ্টি করব না, খালি এটুকুই বলবো, নিজের মতের ঊর্ধ্বে কোরআন সুন্নাকে অগ্রাধিকার দিন, ওহির বিধান আগে নিজস্ব বিধান পরে, ওহির বিধানকে নিজস্ব বিধান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবেন না। আর আমার নবী আপনাদের মতো এম এ পাস ডিএ পাস ডক্টর ডিগ্রিধারী ছিলেন না, তিনি নিজে বলছেন আমি একজন উম্মি নিরক্ষর, তোমাদের হিসাব নিকাশ আমি বুঝি না। অতএব যখনই চাঁদ দেখবেন, যখনই ইফতার করবেন, এতটুকু ঢাকা রাজশাহীতে ডিফারেন্স আছে না, এখন তো বিজ্ঞান বলে দিচ্ছে ঢাকার থেকে রাজশাহীর প্রায় 7 মিনিটের মতন ডিফারেন্স ইফতারে আছে না, 7-8 মিনিট ডিফারেন্স, এখন তো আপনি স্বীকার করতে বাধ্য হচ্ছেন, আগে তো এসব ছিল না, 86 তো এত হিসাব কেউ করেনি, এখন তো বহু হিসাব পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি স্বীকার করছেন দিব্য এখানে ইফতারের টাইমের সঙ্গে আগ পিস আছে, মক্কা থেকে ঢাকার দূরত্ব 3 ঘন্টা 20 মিনিট, মক্কায় যখন ইফতার করায় ঢাকায় তখন এসা সালাদ খাইয়ে দিয়ে মানুষ শোয়ার ব্যবস্থা করে, রাত 9:30-9:30 বাজে, তা আমি কি রাত 9:30-9:30 সময় ইফতার করবো, কে কাকে বোঝাবে, কোনো বুঝতে রাজি নেই, যেহেতু ওআইসি বলেছে মেনে নিতে হবে, ওআইসি আমার নবী নয়, ওআইসি আমার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে না, এগুলি নিয়ে আমার মাথা ব্যথার কারণ নেই। হাদিস পরিষ্কার বলছি, পারলে মানবেন না পারলে ছাড়বেন, বিষয়টা আপনার হাতে। আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলছেন তোমরা সাহরি করো, সাহরির মধ্যে বরকত রয়েছে। সাহরি দেশ থেকে উঠে গেছে, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে বসবাস করে সাহরি প্রায় করেই না বললে হয়, কী করে জানেন, মাথার কাছে একটা খেজুর রাখে, একটা গ্লাস পানি রেখে দেয়, মাথা একটু বেরিয়ে একটা খেজুর খেয়ে পানি খেয়ে বাস আবার ঘুম, এই অভ্যাস আমার নিজের চোখে দেখা। সাহারি খালি বাংলাদেশে লোক করে, আমরা যে পেট বেয়ে ভাত খাই এইসব কার বাংলাদেশে নাই। শুনে দেখেন বিজ্ঞানকর্মী এগিয়ে যাচ্ছে, আল্লাহ রসুল যে বরকা শব্দের ব্যবহার করলেন এখন তো প্রমাণ পাচ্ছি, এবার যে সিএম ক্যাম্প বইটা আমাদের এডিশন আসতেছে সাপাবদে হয়ে গেছে, এই বিজ্ঞানের তথ্যটা আমরা ওখানে যোগ করে দিয়েছি। আমি মুখে বলছি কক্সবাজারে না, এটা আলাদা ব্যাপার, বিজ্ঞানীরা দুটা ইঁদুর দিয়ে যাচাই, এটা ছিল হাদিসটাকে যাচাই করেছেন, একটা ইঁদুরকে না খাইয়ে রেখেছেন 12 ঘন্টা, আর একটা ইঁদুরকে নিয়মিত খাবার দিয়েছে, শেষে 1 মাস পরে দেখা গেলো, আমরা সিএম রেখে 1 মাস রাখি না, ওরা ঠিক সেটি ফলো করছে, 1 মাস পরে দেখা গেলো যে ইঁদুরটাকে বেশিক্ষণ না খাইয়ে রেখেছে সেই ইঁদুরের দেহে শ্বেতকণিকা কমে গেছে, আর যেটাকে নিয়মিত খাবার দিয়েছিল ওরা সেই ইঁদুরটার দেহে রক্তকণিকা শ্বেতকণিকা ঠিকঠাক আছে। শ্বেতকণিকা কমলে কী হয়, যারা এখানে বহু ডাক্তার সেলিমিল আছে তোমরা বুঝতে পারো, দেহের শ্বেতকণিকার কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখা, শ্বেতকণিকা যদি কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ফলে যে কোনো রোগ বেড়ে ওইটার আগে তোমার হবে। দেখা গেলো যে ইঁদুরটা নিয়মিত খাওয়া পেয়েছে তার শক্তি বেশি এবং সে দড়ি লাফিয়ে বেড়াচ্ছে, আর যার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম সে দ্রুত রোগাক্রান্ত হয়ে গেছে।
চোদ্দশো বছর পরে এসে এখন বিজ্ঞান বলে দিচ্ছে ফাইনাফি সুহুরে বারাকা, এই হাদিসটাই সঠিক। বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ সাহরি আপনাকে করতেই হবে, না খেয়েও করা যায়। আপনি একটা খেজুর খান বা এক দুটো খেজুর খান দিব্য আপনি থাকতে পারবেন, যুবক মানুষ গায়ে বল আছে, কিন্তু আপনি বুঝছেন না এত অলক্ষ্যে আপনার দেহে কী ক্ষতি হয়ে যাচ্ছে। সেই ক্ষতিটা এখন বিজ্ঞান বলে দিচ্ছে যে না, রসুলের হাদিস অকাট্য সত্য। তো আমরা বলি সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। কেন বলি এখন দেখেন, এতদিন পরে বিজ্ঞান বলে দিচ্ছে না এটি ঠিক। আমরা যেন সেহরি করি বিষয়ে খেয়াল রাখবেন। وعن عمرو بن العاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فصل بين صيامنا وصيام اهل الكتاب اكلت الشهر رواه مسلم আমাদের সিয়াম এবং ইহুদিদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহরি করা, কারণ ইহুদিরা সাহরি করে না। وعن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما عجل الفطرة متفق عليه মানুষ অতদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে, কারণ আমরা ইফতার দেরি করলে খাওয়া লেট হবে, ভেতরে তত বেশি আপনার ক্ষতিগ্রস্ত হবে, স্বাস্থ্য ক্ষতি হবে। যেমনি সূর্য ডুবলে তেমনি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আপনি ইফতার করবেন। এখন ক্যালেন্ডার করাটা নিয়ম দাঁড়িয়ে গেছে, মানুষ খুব ব্যস্তবাগিস, ক্যালেন্ডার সেভে দেন আমরা লিখব। আমরা ক্যালেন্ডার করছি বটে, বাংলাদেশ সরকারের দেওয়া সময় ঘন্টা হিসাবে আমরা এটা করছি বটে, এরপরও আমরা ওখানে লিখে দিচ্ছি হাদিসটা সূর্যাস্তের সাথে সাথে সায়াম ইফতার করবে, বলে দিচ্ছি না। আপনার এখানে ক্যালেন্ডার সঙ্গে যদি গরমিল হয় বলে মনে করেন, ক্যালেন্ডারকে আপনি অব্যর্থ মনে করবেন না, সূর্যাস্তকে অব্যর্থ মনে করবেন। আর সূর্যের তো আল্লাহর হাতে, ক্যালেন্ডার তো আমাদের হাতে, আমাদের হিসাবে ভুল হতে পারে, আল্লাহর হিসাবে ভুল হয় না। অতএব ক্যালেন্ডারটা একটা ধারণা দেওয়ার জন্য, বিষয়টা হচ্ছে সূর্যাস্তের সঙ্গে যেখানে যখনই সূর্যাস্ত হচ্ছে আপনি তখন ইফতার করবেন। সাহরির সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা আজান শোনো অথচ তোমার হাতে সাহরি খাওয়ার পাত্র রয়েছে, তখন তুমি ওটা ফেলে দিও না, বরং খাওয়াটা শেষ করো। দেখা যাচ্ছে ফজরের আজান শুনেও আপনি সাহরি ফেলতে পারবেন না, এই নির্দেশ আল্লাহ রাসূলের। তার অর্থ এটা যেন মনে করবেন না খেতেই থাকবো, দ্রুত শেষ করবেন, ফেলে দিয়েন না, দ্রুত শেষ করেন। সাহরির দোয়া আমরা ইফতারের দোয়া একদিন আমরা যেটা পড়তাম কি বিস্মিল্লাহ কা আফতার, তো কি জন্য বলে না না আগেরটা বলে বাবা আল্লাহুম্মা লাকাসুন তো ওয়াদা রিস্কে কা আফতার, তো এটা একদিন আর পড়ে আসতাম, তাই না? আমরা কত কয়েক বছর থেকে বলছি এটা আমাদের ভুল, হাদিসটা মুরসাল জঈফ। আপনি বরং বিসমিল্লাহ বলে শুরু করেন, আলহামদুলিল্লাহ শেষ করেন, এর সঙ্গে যোগ করুন এটা হাদিসটা হাসান জাহাবাজ জামাও অত্তল্লাত রুক ও সাবাত আল আজর ইনশাআল্লাহ। এটা কিন্তু ইফতার খাওয়ার আগে না, ইফতার খাওয়ার পরেই বিসমিল্লাহ বলে ইফতার করেন, আর তারপরে খাওয়া শেষ করে এটা বলে দিন। আল্লাহ পাক আমাদের সিয়াম ও কেয়াম যথাযথভাবে রাখার তৌফিক দান করুন। আল্লাহ হায়াতে রাখলে আবারও সামনে দেখা হবে, আগামী জুমাতেও আমি এখানে আছি, বাকি কথা পরে হবে ইনশাআল্লাহ। আকুল কওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر.